জীবন রাঙানোর শ্রেষ্ঠ সময় রমজান। প্রযুক্তির কল্যাণে বিশ্ব এখন হাতের মুঠোয়। 700 কোটি মানুষের এই গ্রহ পরিণত হয়েছে গ্লোবাল ভিজেল বা বিশ্বগ্রামে। এই গ্রামের মানুষের হাসি কান্না, সুখ দুঃখ, আবেগ অনুভূতি সবকিছু এখন প্রযুক্তি দখলে। প্রযুক্তি হাসলে আমরা হাসি, প্রযুক্তি কাঁদলে আমরা কাঁদি। একদল মানুষ তো হাসি কান্না ভুলে পরিণত হয়েছে রোবট মানবে, যাদের কাছে প্রতিযোগিতাময় বিশ্বে সেরা হওয়াই জীবনের আসল প্রাপ্তি। ভাবুক মনে প্রশ্ন জাগে, প্রযুক্তির জোয়ারে গা ভাসিয়ে দেওয়া কিংবা প্রতিযোগিতায় সেরা হওয়াই কি জীবনের সার্থকতা? আমাদের চারপাশের মানুষ প্রতি নজর ভুলালে এর জবাব পাওয়া যাবে। পাওয়া যাবে নিজ ঘর ও পরিবারের দিকে তাকালেও। স্মার্টফোন, ল্যাপটপ, টেলিভিশন, ফ্রিজেন, এক কথায় আধুনিক প্রযুক্তির সব সুবিধা আমাদের ঘরে করে, তারপরও আমাদের আখ্যাই শান্তি নেই। সারাক্ষণ এক অজানা শূন্যতায় ছটপট করে দেহ খাঁচায় বন্দী থাকা রুয়ো পাখি কাটে। কথা ছিল প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করে দেবে, কিন্তু প্রযুক্তির জোয়ারে আমরা এমনই ঘা ভাসিয়ে দিয়েছি, ভাসতে ভাসতে দেহ করে বন্দী রুহ পাখির কথাই ভুলে গেছি। ইন্দ্রিয় সুখের জোয়ারে আঁখিক সুখ আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে। আর কত বেশি টাকা, কত বেশি লেটেস্ট প্রযুক্তিকে আমাদের চারপাশ মোড়ায়, এইসব এখন সুখ শান্তির মানদণ্ডে পরিণত হয়েছে। তাই তো প্রযুক্তির বাতাসে ভেসে আসা পাখি বা কিরণমালা ড্রেস না পেয়ে আত্মহত্যা পর্যন্ত করেছে আমাদের তরুণীরা। শুধু কি তাই, নতুন ব্র্যান্ডের মোটরসাইকেল না কেনার দেওয়া কিংবা মাত্র 500 টাকার জন্য বাবা মাকে খুন করতো দ্বিধা করেন না আদরের সন্তান খ্যাত আধুনিক হাবিল কাবিলরা। আজ যে প্রযুক্তি কিনতে পেরে চোখে মুখে হাসি ফুটছে, কাল সেই প্রযুক্তি কারো কারো কান্নার কারণ হচ্ছে। আগামীকালে আরো লেটেস্ট মডেল বাজারে চলে আসছে, অথচ প্রতিদিন লেটেস্ট মডেলের বাইক, ল্যাপটপ, স্মার্টফোন কেনা আমাদের পক্ষে সম্ভব হচ্ছে না। এভাবে প্রযুক্তি নির্ভর যুগ জীবন প্রযুক্তির সুতায় হাসছে কাটছে। প্রকৃতি সুখ আনন্দ ধরা দিচ্ছে প্রযুক্তি মানবের জীবনে, তাহলে কি আমরা প্রযুক্তির ব্যবহার ছেড়ে দেব? এমনটিও মোটেও বলছি না। প্রযুক্তি আমরা ব্যবহার করব যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই, এর বেশিও না কমও না। খেয়াল রাখতে হবে প্রযুক্তি আমাদের জীবন নয়, বরং জীবনের অংশ মাত্র। এভাবে ভাবলে প্রযুক্তির শূন্যতা পূর্ণতা কোনোটাই তেমন প্রভাব ফেলবে না আমাদের জীবনে। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহারের পাশাপাশি আমরা যে আমাদের অধ্যায় খোদার প্রযুক্তির আলো জ্বালাতে পারি সে সাধনা করতে হবে। খোদার চির প্রযুক্তি হলো কোরআন। কোরআনের আলো আখ্যায় জলে উঠলে একটি সাধারণ আখি পরিণত হয় স্নপ্নে মুত মাইনা তথা প্রশান্ত আধায়। একবার যদি আধায় খোদা প্রদত্ত প্রশান্তির ছোঁয়া অনুভব করা যায়, চির প্রযুক্তি আল কোরআনে আলো জ্বালানো যায়। তবে পৃথিবীর অস্থায়ীও লাল নীল রং আমাদের চোখে দূষণ লাগবে, অথচ খোদাতালার রং ছাড়া আর সবকিছুই বিবর্ণ লাগে আমাদের কাছে। তাই আসুন আমরা খোদার রঙে রঙিন হই, যেমনটি তিনি বলছেন সূরা বাকারায়, সিব গাতা লাল আল্লি ওয়াজ মান আহসানু মিনাল্লাহি সিবগাহ, অর্থাৎ আল্লাহর রং, আল্লাহর রঙে জীবন রাঙাও, আল্লাহর রং থেকে আর কোন রং বেশি ভালো, হে বান্দা তুমি কি তা বলতে পারো? না, আল্লাহর রঙের চেয়ে আর কোন রঙই শ্রেষ্ঠ নয়। তাই আসুন আমাদের বিবর্ণ জীবন আল্লাহর রঙে রাঙিয়ে নিই। আল্লাহর রঙে জীবন রাঙানোর শ্রেষ্ঠ সময় মাহে রমজান, যা আমাদের দিলের দুয়ারে দাঁড়িয়ে। এই রমজানই যেন আমরা গাইতে পারি জীবন রাঙানোর গান, এই রমজানই যেন খোদাতালার রঙে রাঙিয়ে নিতে পারি আমাদের প্রাণ। নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।